নতুনের নিমন্ত্রণে সেজে উঠেছে প্রকৃতি। পুরনো যা কিছু জীর্ণ তা পিছনে ফেলে নতুন বারতা নিয়ে দুয়ারে এসে দাঁড়িয়েছে আরও একটি নতুন বছর, 1430 বঙ্গাব্দ। কালের এই পরিবর্তনকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার আয়োজন চলছে বেশ জোরে সোরেই। নানা শিল্পকর্ম শেষ করতে উদয়স্ত কাজ করছেন শিক্ষার্থী শিক্ষকরা। বিউটি সমাদারের প্রতিবেদন। চৈত্রের শেষে এসে বেশ ভালোই উত্তপ্ত হয়ে উঠেছে প্রকৃতি। তারপরও গাছে গাছে বাহারি রঙিন ফুল আর কচি পাতা দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। চৈত্রের এই দ্বৈত চরিত্রই বিদায়ী বছরের সাথে নতুন বছরের মেলবন্ধন ঘটায়, নিয়ে আসে নতুনের বারতা। ঋতুবদলের এই খেলা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে, আর বাংলা নতুন বছরকে বরণ করে নেবার আয়োজন সে তো বহু পুরনো রীতি। তাই তো নতুন বছর এলেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। বাংলা 1430 বঙ্গাব্দকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে বেড়েছে শিল্পীদের ব্যস্ততা। বড়িশোধরার মাঝে শান্তিরও বাড়ি, এই প্রতিপাদ্য নিয়ে 24তম ব্যাচের শিক্ষার্থীরা এবার আয়োজন করছে মঙ্গল শোভাযাত্রার। সাথে রয়েছে প্রাক্তন এবং বর্তমানের শিক্ষার্থী আর শিক্ষকরা। আমি যেহেতু ফার্স্ট ইয়ারে, তা আমার প্রথম এখানে অংশগ্রহণ, তাই খুবই এক্সাইটেড আমি এটা নিয়ে। আমাদের পুরো দমেই কাজ চলছে, এখানে কোনো শিক্ষার্থী বাদ যাচ্ছে না এবং হচ্ছে বেশ উৎসাহের সহিত আমরা কাজ করে যাচ্ছি। নিজেদের জায়গা থেকে সবাই আমরা ছুটে আসি যে যেখানেই থাকি। মঙ্গল শোভাযাত্রার আয়োজনে প্রতি বছরের মতো এবারও থাকছে বিভিন্ন ধরনের মুখোশ, টেপা পুতুল, পশু পাখির প্রতিকৃতি, ফুল, সরাসহ বাঙালি লোকজ ঐতিহ্যের নানা নিদর্শন, যা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় সমৃদ্ধ বাঙালিয়ানার কথা। বাঙালির ঐতিহ্যটা কী ছিল, বাঙালির লোকজ স্বাধীনতাটা কী ছিল, তার কালচার, চিরাচরিত অভ্যাস, সে অংশগুলো তোলার জন্য আমরা চেষ্টা করছি। আসলে এক মাস ধরেই চলছে নতুন বছরকে বরণ করে নেবার এই প্রস্তুতি, কাজও প্রায় শেষের পথে। যেটুকু বাকি রয়েছে তা শেষ করতে চলছে অহর্নিশ ব্যস্ততা। মঙ্গল শোভাযাত্রার আগেই আমরা সব প্রস্তুতি একদম সব কমপ্লিট করতে পারবো। শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি এবং মুখোশ বিক্রির টাকা দিয়েই সার্বজনীন এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে চারুকলা অনুষদ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।